वेलकम स्टूडेंट्स प्रीवियस क्लासे आइडियल गैस इक्वेशन पढ़िएछिलाम एवं सेखान थेके किछु प्रॉब्लम सॉल्व करेछिलाम। आज आमी मेनली पढ़ाबो ग्राहामेर गैस व्यापन सूत्र एवं तार किछु प्रयोग एवं डाल्टनेर अंशचाप सूत्र एवं तार किछु प्रयोग। ताले आज आमी प्रथमे पढ़ाबो ग्राहामेर गैस व्यापन सूत्र। तुम्हरा हेडिंग करो ग्राहामेर गैस व्यापन सूत्र। ताले आमरा हेडिंग करलाम ग्राहामेर गैस व्यापन सूत्र। ठीक आछे, ताले सूत्र शेखार आगे आमार किछु जिनिस शिखते हय। प्रथमे शिखबो आमरा जे व्यापन की। तोमरा सबाई बायोलजीते पढ़ेछो व्यापन ब्यापारटा की, तबुओ आमी एकटु लिखे दिच्छि जे व्यापन ब्यापारटा की। তাহলে এখানে আমরা প্রথমে লিখছি ব্যাপন। তাহলে ব্যাপন বলছি দেখো যে স্থির উষ্ণতায় স্বতঃস্ফূর্তভাবে উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে গ্যাসের प्रवाह के व्यापन बोले। ठीक आछे, जेहेतु एटा गैस निये पड़छे आमरा गैसेर व्यापनेर कथा बोलछि। ठीक आछे, ताहले एखाने लेखो जे स्थिर उष्णताय उच्चचाप অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে গ্যাসের স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত চলনকে গ্যাসে ব্যাপন বলে। ক্লিয়ার? তাহলে কি বললাম, স্থির উষ্ণতায় উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে গ্যাসের স্বতঃস্ফূর্ত চলনকে গ্যাসের ব্যাপন বলে। এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবারে যদি বলে যে ছিদ্র ব্যাপনটা কি, ছিদ্র ব্যাপন, আমরা শুধু ব্যাপন শুনেছি, ছিদ্র ব্যাপন আবার কি? ইফিউশন। এটা যেমন ডিফিউশন, ওটাকে বলি ইফিউশন। তাহলে এখানে আমরা লিখছি ছিদ্র ব্যাপন। দেখো ছিদ্র ব্যাপন কি, ধর একটা আবদ্ধ পাত্রে গ্যাস আছে, গ্যাস আছে, এখানে একটা সূক্ষ্ম ছিদ্র আছে, সূক্ষ্ম ছিদ্র। তাহলে আমি যদি বাইরে থেকে চাপ প্রয়োগ করি, এটার মধ্যে যদি চাপ প্রয়োগ করি খুব জোরে, তাহলে এই ছিদ্রের মধ্য দিয়ে গ্যাস কি বাইরের দিকে চলে যাবে, একমুখী ব্যাপন ঘটবে, গ্যাসের একমুখী ব্যাপন ঘটবে, এইটাকে বলি ছিদ্র ব্যাপন। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব কি যে আবদ্ধ পাত্রে, আবদ্ধ
পাত্রে রাখা কোনো গ্যাসকে চাপের প্রভাবে প্রভাবে সূক্ষ্ম ছিদ্র দিয়ে সূক্ষ্ম ছিদ্র দিয়ে একমুখী ব্যাপন ঘটালে ওই ব্যাপন প্রক্রিয়াকে ছিদ্র ব্যাপন বলে। ক্লিয়ার? ভালো করে দেখো, আবদ্ধ পাত্রে রাখা কোনো গ্যাসকে চাপের প্রভাবে সূক্ষ্ম ছিদ্র দিয়ে একমুখী ব্যাপন ঘটালে ওই ব্যাপনকে ছিদ্র ব্যাপন বলে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ছিদ্র ব্যাপনের কতগুলো প্রয়োগ আছে, কি কি প্রয়োগ ছিদ্র ব্যাপনের সাহায্যে আমরা কি করতে পারি? ধর একটা পাত্রে বিভিন্ন গ্যাস আছে, বিভিন্ন ঘনত্বের বিভিন্ন গ্যাস আছে, সেই মিশ্রণ হতে গ্যাসগুলোকে পৃথক করা যায়। তাহলে প্রয়োগ কি? এখানে যদি বলে প্রয়োগ, এই ছিদ্র ব্যাপনের প্রয়োগ কি? না, গ্যাস মিশ্রণ হতে বিভিন্ন ঘনত্বের গ্যাসগুলিকে পৃথক করা যায় এই ছিদ্র ব্যাপনের সাহায্যে। তাহলে এখানে বলছি কি, এক নম্বরে গ্যাস মিশ্রণ হতে বিভিন্ন ঘনত্বে গ্যাসগুলিকে পৃথক করা যায়। ঠিক আছে, নাম্বার টুতে বলছি, দেখো ধরো একটা গ্যাসের বিভিন্ন আইসোটোপ আছে, সেই আইসোটোপ গুলিকে এই ছিদ্র ব্যাপনের সাহায্যে পৃথক করা যায়। ঠিক আছে, তাহলে এটাও লিখে নিচ্ছি। তাহলে লেখো, কোনো গ্যাসে বিভিন্ন আইসোটোপ গুলিকে পৃথক করা যায়। ঠিক আছে, কি বললাম, কোন গ্যাসের বিভিন্ন আইসোটোপ গুলিকে পৃথক করা যায়। তাহলে এখানে দুটো জিনিস আমি তোমাদের শেখালাম, একটা শেখালাম ব্যাপন কি, আর একটা শেখালাম ছিদ্র ব্যাপন কি। ছিদ্র ব্যাপন মানে চাপ প্রয়োগে গ্যাসের ব্যাপনকে ছিদ্র ব্যাপন বলছি, একটা ছিদ্রের মধ্য দিয়ে। আর নর্মাল ব্যাপন কি, স্বতঃস্ফূর্তভাবে উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে গ্যাসের প্রবাহকে, বা উচ্চ গাঢ়ত্ব হতে নিম্ন গাঢ়ত্বের দিকে গ্যাসের প্রবাহকে, তাই তো? আর ছিদ্র ব্যাপনের প্রয়োগ, আমরা দুটো প্রয়োগ বললাম, এগুলো বোর্ডের পরীক্ষায় আসতে পারে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। এবার আমি একটু শেখাবো ব্যাপনের হার, ব্যাপারটা কি। তাহলে তোমরা হেডিং করো ব্যাপনের হার।
দেখো, হার ব্যাপারটা আমরা সবাই জানি। আমরা বলি না হার বা কি গতিবেগ, আমরা বলি আমাদের গতিবেগ কত, তার মানে একক সময়ে আমরা কতটা দূরত্ব যাচ্ছি, সেটাই তো গতিবেগ, সেটাই তো আমাদের দৌড়ানোর হার। তাহলে এখানে যদি আমরা বলি ব্যাপনের হার, মানে একক সময়ে কত আয়তনের গ্যাস ব্যাপিত হয়, সেটা তো ব্যাপনের হার। বোঝা গেল কি বললাম? তাহলে আমরা লিখে দিই যে স্থির উষ্ণতায়, কারণ উষ্ণতার উপর নির্ভর করে, স্থির উষ্ণতায় একক আয়তনে বা একক সময়ে, স্থির উষ্ণতায় একক সময়ে যে আয়তনের গ্যাস, যে আয়তন গ্যাস ব্যাপিত হয় তাকে ওই গ্যাসের ব্যাপনের হার বলে। দেখো, স্থির উষ্ণতায় একক সময়ে যে আয়তন গ্যাস ব্যাপিত হয় তাকে ওই গ্যাসের ব্যাপনের হার বলে। ধরো আমি এখানে বলছি যে টি সময়ে ভিটি আয়তন বা ভি আয়তন গ্যাস ব্যাপিত হয়, তাহলে এক সময়ে কত আয়তন, ভি বাই টি আয়তনের গ্যাস ব্যাপিত হয়। তার মানে এখানে দেখো, তার মানে ব্যাপনের হারকে যদি আমরা, অতএব কি ব্যাপনের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু কি হবে, ভি বাই টি, আমরা বলেছি একক সময়ে যে আয়তনের গ্যাস ব্যাপিত হয় তাকে ব্যাপনের হার বলে। তাহলে টি সময়ে ভি আয়তন, তাহলে একক সময়ে ভি বাই টি, তাই না? ক্লিয়ার? তাহলে আমার যদি ইউনিট বলে তাহলে আমরা যদি এখানে লিটারে বলি, লিটার আর নিচে টাইম সেকেন্ড, তাহলে লিটার পার সেকেন্ড, অর মিলিলিটারেও বলতে পারি, মিলিলিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তুমি লিটারেও বলতে পারো বা মিলিলিটারেও বলতে পারো, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হলো, ব্যাপনের হার ব্যাপারটা বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম। এবার আমরা গ্রাহামের ব্যাপন হারের সূত্রটা পড়ব। দেখো যে গ্রাহামের ব্যাপন হারের সূত্র খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা পড়ে আমাদের পরীক্ষায়। তাহলে এখানে আমি একটু লিখে দিচ্ছি যে, লেখো যে স্থির উষ্ণতা ও চাপে, স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসে ব্যাপনের হার ওই গ্যাসের ঘনত্বের
বর্গমূলের সহিত ব্যস্তানুপাতিক হয় এবং ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের সহিত ব্যস্তানুপাতিক হয়। ক্লিয়ার? এই দুটো জায়গা একদম ক্লিয়ার হলো? তাহলে কার কার সঙ্গে গ্যাসের ব্যাপনের হার ব্যস্তানুপাতিক হয়, ওই গ্যাসের ঘনত্বের সঙ্গে, মানে ঘনত্বের বর্গমূলের সহিত ব্যস্তানুপাতিক হয়, আবার ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের সহিত ব্যস্তানুপাতিক হয়, তার মানে এটা যদি আমরা লিখি কেমন লিখব? হার, গ্যাসের ব্যাপনের হার ব্যস্তানুপাতিক গ্যাসের ঘনত্ব। তাহলে আমরা যদি অঙ্ক আসে, দুটো গ্যাসের ক্ষেত্রে তো অঙ্ক আসে, ধরো 1 নম্বর গ্যাসের ব্যাপনের হার এটা, 2 নম্বর গ্যাসের ব্যাপনের হার এটা, তাহলে অঙ্কের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে D2, ধরো দ্বিতীয় গ্যাসের আণবিক ঘনত্ব, এই মানে ঘনত্ব D2, আর প্রথম গ্যাসের ঘনত্ব D1, তাহলে রুট, তাহলে এই ফর্মুলায় অঙ্ক করব। আবার দেখো আর একটা বলেছি, ব্যস্তানুপাতিক কি এই আণবিক ভরের সঙ্গে, তাহলে অঙ্কের সময় কি করব? ধরো দুটো গ্যাস করলে গ্যাস 1 গ্যাস 2, তাহলে এখানে হবে কি 2 নম্বর গ্যাসের আণবিক ভর বাই 1 নম্বর গ্যাসের আণবিক ভর। তাহলে এই ফর্মুলাগুলোতে কিন্তু প্রবলেম সলভ করতে হবে, এই ফর্মুলাগুলোতে, ঠিক আছে? এই ফর্মুলাগুলোতে আমাদের প্রবলেম আসে। আবার দেখো আমরা জানি যে এই m=2d, এটা আমরা জানি, আমরা জানি m মানে গ্যাসের আণবিক ভর সমান ওর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, এটা আমরা পড়েছি। তাহলে বাষ্প ঘনত্ব বাড়লে আণবিক ভর বাড়বে, এটা আমরা আগে দেখেছি। তাহলে এখানে m তাহলে কি হবে? সমানুপাতিক বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব বাড়লে আণবিক ভর বাড়বে, তাহলে এই আণবিক ভরের জায়গায় আমরা যদি বাষ্প ঘনত্ব বসাই, তাহলে আমরা এখানে কি পাবো? দেখো R1/R2 = পাবো রুট ওভার কি D2/D1, এটা দ্বিতীয় গ্যাসের বাষ্প ঘনত্ব, আর এটা প্রথম গ্যাসের বাষ্প ঘনত্ব। তাহলে এই ফর্মুলা দিয়েও পরীক্ষায় প্রবলেম আসতে পারে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো? প্রথমে আমরা বললাম স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার ওই গ্যাসের ঘনত্বের বর্গমূলের সহিত ব্যস্তানুপাতিক হয়, দেখো, এবং ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের সহিত ব্যস্তানুপাতিক হয়। তাহলে আণবিক ভরের বর্গমূলের সহিত ব্যস্তানুপাতিক, তাহলে আমরা দুটো গ্যাসের ক্ষেত্রে এইরকম লিখবো, এখানেও দুটো গ্যাসের ক্ষেত্রে এরকম লিখবো। তাহলে এই ফর্মুলা দিয়ে আমাদের পরীক্ষায় অঙ্ক আসে, আমরা সেই অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারব। তাহলে এখন এটা আমি মুছে দিলাম, এবার একটা প্রবলেম দিচ্ছি, দেখো। এ গ্যাসের ব্যাপনের হার এবার আমি একটা প্রবলেম দিচ্ছি দেখো 298 কেলভিন উষ্ণতায় এবং 1 atm চাপে
এ গ্যাসের ব্যাপনের হার বি গ্যাস অপেক্ষা চার গুণ হলে এবং বি গ্যাসের বাষ্প ঘনত্ব 10 হলে এ গ্যাসের আণবিক ভর কত? খুব সুন্দর একখানা প্রবলেম দেখো। তাহলে 298 কেলভিন উষ্ণতা এবং 180 চাপে এ গ্যাসের ব্যাপনের হার বি গ্যাসের ব্যাপন বি গ্যাসের গ্যাস অপেক্ষা চার গুণ হলে এবং বি গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া আছে, বলেছে এ গ্যাসের আণবিক ভর কত। তাহলে আমরা একটু আগে শিখেছি, ধরো এ গ্যাসের ব্যাপনের হার বা বি গ্যাসের ব্যাপনের হার ইকুয়াল টু বি গ্যাসের বাষ্প ঘনত্ব বাই এ গ্যাসের বাষ্প ঘনত্ব, ব্যস্তানুপাতিক। তো তাহলে এটা আমরা জানি, তাহলে আমাদের এ গ্যাসের ব্যাপনের হার বি গ্যাসের ব্যাপনের হারের চার গুণ অপেক্ষা চার গুণ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা বলি এ গ্যাসের ব্যাপনের হার 4x ধরলাম, বি গ্যাসের ব্যাপনের হার x ধরলাম, তাহলে কার বাষ্প ঘনত্ব দেওয়া আছে বি গ্যাসে, তাহলে উপরে 10 নিচে কি এ গ্যাসের ব্যাপনের হার, তাহলে এটা এটা ক্যান্সেলড হয়ে গেল। এবারে দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার করে দিলে এখানে 16, এখানে এলো কি 10/dA, তাই তো 10/dA। তাহলে dA ইকুয়াল টু কি হবে, dA ইকুয়াল টু অর dA ইকুয়াল টু কি 10/16 এত। তাহলে এ গ্যাসের বাষ্প ঘনত্ব এটা হলো, তাহলে এ গ্যাসের যদি বাষ্প ঘনত্ব এটা হয় তাহলে এ গ্যাসের আণবিক ভর কত? তাহলে আণবিক ভর এ গ্যাসের আণবিক ভর ইকুয়াল টু কি 2 × dA তার বাষ্প ঘনত্ব, তার মানে 2 × 10/16, তার মানে এখানে কি হলো তোমার 5/4 ইকুয়াল টু 1.25, এটা গ্রাম পার মোল, গ্রাম পার মোল। ঠিক আছে, এটাই আণবিক ভর। তাহলে বোঝা গেল এরকম একদম সিম্পল একখানা প্রবলেম, এখানে আগে বাষ্প ঘনত্ব বের করে নিলাম, তারপর আণবিক ভর বের করতে গেলে কি হবে তাকে ডাবল করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এরকম যদি প্রবলেম আসে তোমরা খুব সহজে তার আনসার করতে পারবে। অ্যানাদার প্রবলেম আমি বলছি, দেখো লেখো যে 298 কেলভিন উষ্ণতায় এবং 180 চাপে সেকেন্ডে 40 ml হাইড্রোজেন গ্যাস ব্যাপিত হলে ওই একই অবস্থায় পাঁচ সেকেন্ডে
কত আয়তন হিলিয়াম গ্যাস ব্যাপিত হবে? খুব ভালো প্রবলেম, খুবই ভালো প্রবলেম, হ্যাঁ খুব ইন্টারেস্টিং প্রবলেম। এইরকম ধরনের প্রবলেম পরীক্ষায় আসে। তাহলে দেখো, আমরা ব্যাপনের হার দেখেছি ভি বাই টি, এইটা আগে পড়িয়েছি। দেখ তাহলে এখানে আমরা লিখব কি, আর হাইড্রোজেন বাই আর হিলিয়াম ইকুয়াল টু কি তোমার এম হিলিয়াম বাই এম হাইড্রোজেন। আবার এইটা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা আর হাইড্রোজেনের জায়গায়, ভি হাইড্রোজেন বাই টি হাইড্রোজেন বাই কি ভি হিলিয়াম বাই টি হিলিয়াম ইকুয়াল টু কি এই এম হিলিয়াম বাই কি এম হাইড্রোজেন। এই তো এই ফর্মুলায় ফেলব। অর এখানে দেখাচ্ছি, অর হাইড্রোজেন কত এম এল, 40 ml, 40 ভাগ কত 10 সেকেন্ড, আর হিলিয়াম বলছে কত আয়তন। তাহলে এটা যদি উল্টে দিই তাহলে এই টিটা উপরে যাচ্ছে, টি হিলিয়াম বাই ভি হিলিয়াম ইকুয়াল টু কত, হিলিয়ামের আণবিক ভর 4, হাইড্রোজেনের 2, অর এখানে বসাচ্ছি 40/10 ইন্টু কি টি হিলিয়াম দেওয়া আছে 5 সেকেন্ড, আর ভি হিলিয়ামটা বের করব, আর এটা কি হচ্ছে 2, তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, দেখো এটা এটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা দুদিকে স্কোয়ার করছি, তাহলে দুদিকে স্কোয়ার করলে কি হচ্ছে তোমার, কুড়ি ইন্টু কুড়ি নিচে কি ভি হিলিয়াম স্কোয়ার ইকুয়াল টু 2, তাহলে এখানে কি ভি হিলিয়াম স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে 400/2, তার মানে 200 হচ্ছে। তাহলে এবারে ভি হিলিয়াম কত হবে, ভি হিলিয়াম না তোমার √200, এত ml হবে, এটা নিজেরা করে নেবে। ঠিক আছে, ভালো করে পরিষ্কার করে দেখে নাও। আমরা হাইড্রোজেনের ভলিউম দেয়া আছে, টাইম দেয়া আছে, হিলিয়ামের ভলিউম বের করতে হবে, টাইম দেয়া আছে, এর আণবিক ভর জানা, এর আণবিক ভর জানা, দুজনের আণবিক ভর জানা। তাহলে এখানে স্কোয়ার করে দিলে এটা উঠে গেল, তাহলে এদিকটাও স্কোয়ার হবে, 20 20 স্কোয়ার, তাহলে 20 ইন্টু 20, 4 5 20 স্কোয়ার, আর ভি হিলিয়ামের স্কোয়ার, তার মানে এখানে কি পাচ্ছি, ভি হিলিয়ামের স্কোয়ার ইকুয়াল টু 400/2, 400/2, 400 নিচে দুইটা চলে এলো, 400/2 তার মানে 200, তার মানে ভি হিলিয়াম ইকুয়াল টু কত হবে, শুধু √200 ml, এটা করে নেবে নিজেরা। তাহলে বোঝা গেল এরকম প্রবলেম এলে আনসার করতে পারবে। এবার আমি নতুন টপিক পড়াবো, আমি এখন পড়াবো ডাল্টনের অংশ চাপ সূত্র, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে তোমরা হেডিং করো ডাল্টনের অংশ চাপ সূত্র। দেখো ডাল্টনের অংশ চাপ সূত্রটা কি একটুখানি লিখে দিই, লিখে রাখো।
আবদ্ধ পাত্রে রাখা পরস্পর বিক্রিয়া করে না, পরস্পর বিক্রিয়া করে না, এরূপ কতকগুলি গ্যাসের মোট চাপ ওই উপাদান গ্যাসগুলির অংশচাপের সমষ্টির সঙ্গে সমান হয়। খুব সুন্দর একটা সূত্র। ভালো করে দেখো, বলছে আবদ্ধ পাত্রে রাখা পরস্পর বিক্রিয়া করে না, এরূপ কতকগুলি গ্যাসের মোট চাপ ওই উপাদান গ্যাসগুলির অংশচাপের সমষ্টির সঙ্গে সমান হয়। বুঝতে পারছো? তার মানে এটা যদি আমি একটু এঁকে তোমাদের বোঝাই, তাহলে কিন্তু আইডিয়াটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। দেখ, একটা আবদ্ধ পাত্র, তাহলে উষ্ণতা এর আয়তন তো ফিক্সড। ধর এখানে এ গ্যাস আছে, বি গ্যাস আছে, আর সি গ্যাস, তিনটে গ্যাস আছে। তাহলে এই পাত্রের মোট, এই গ্যাসগুলো একসঙ্গে পাত্রের দেয়ালে চাপ প্রয়োগ করে, সেই চাপ টোটাল চাপ পি। কিন্তু যদি এ গ্যাস একা থাকতো, তখন এ গ্যাসের চাপ মনে করলাম যে পি এ, এ গ্যাসের চাপ, এটা অংশ চাপ। এ গ্যাস কতটা চাপ দিচ্ছে? পি এ, স্মল পি। বি গ্যাস, স্মল পি বি। সি গ্যাস, পি সি। ঠিক আছে, তাহলে ডাল্টন কি বলছেন? ডাল্টন বলছেন যে এই গ্যাসের মোট চাপ, যে যতগুলো গ্যাস আছে তাদের মোট চাপ এই উপাদান গ্যাসগুলির অংশচাপের সমষ্টির সঙ্গে সমান। তার মানে এই সূত্রানুসারে আমি কি লিখতে পারি? পি ইকুয়াল টু কি? পি এ প্লাস পিবি প্লাস পিসি। কেমন, বোঝা গেল? তাহলে এখানে কোনটা কি আমরা একটু লিখে দেব। আমাদের হাতে পেন বোর্ড আছে কি, এমনি আছে নাকি? তোমাদের হাতে পেন খাতা আছে, লিখে নেবে। তাহলে পি ইকুয়াল টু বলবো গ্যাস মিশ্রণের, গ্যাস মিশ্রণের মোট চাপ আর পি এ, পিবি এবং পিসি হল যথাক্রমে এ বি এবং সি গ্যাসের অংশচাপ। ক্লিয়ার? তাহলে ডাল্টনের অংশচাপ সূত্র যদি বলে, যদি ব্যাখ্যা করে বলে, তাহলে এরকম বলে দেবে যে মনে করি এ বি সি তিনটি গ্যাস যারা পরস্পর বিক্রিয়া করে না একটি আবদ্ধ পাত্রে উপস্থিত বলে এবারে বলবে যেখানে এইগুলো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো। কিন্তু এখানে একটা জিনিস দেখো, তাহলে ডাল্টনের সূত্র কোন
গ্যাস মিশ্রণের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে যে গ্যাস মিশ্রণ পরস্পর বিক্রিয়া করবে না, এমন গ্যাস রাখতে হবে যে উপাদান গ্যাসগুলো যেন নিজেদের মধ্যে কি না করে, বিক্রিয়া না করে, তাহলে ডাল্টনের সূত্রটা প্রযোজ্য হবে। বিক্রিয়া করলে কিন্তু ডাল্টনের সূত্র প্রযোজ্য হবে না, এরকম কিন্তু এমসিকিউ আসে। মানে এই যে জিনিসটার উপরে নির্ভর করে যে কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, তাহলে এটা মুছে দিলাম। এবারে কোশ্চেনটা লেখো, লেখো যে নিচে কোন গ্যাস মিশ্রণগুলির ক্ষেত্রে ডাল্টনের অংশচাপ সূত্র প্রযোজ্য এবং প্রযোজ্য নয়। হ্যাঁ, কি বললাম, নিচের কোন গ্যাস মিশ্রণগুলির ক্ষেত্রে ডাল্টনের অংশচাপ সূত্র প্রযোজ্য এবং প্রযোজ্য নয়। ধরো আমি একে বলছি, দেখো নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, তাহলে বাতাসে তো নাইট্রোজেন অক্সিজেন আছে, এরা কি বিক্রিয়া করে? করে না, তাহলে এদের ক্ষেত্রে প্রযোজ্য। দু নম্বর বলছি নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, এগুলো এরাও বিক্রিয়া করে না, প্রযোজ্য। তিন নম্বর বলছি নাইট্রোজেন অ্যান্ড হিলিয়াম, নিষ্ক্রিয় গ্যাস তো বিক্রিয়া করে না, এদের ক্ষেত্রে প্রযোজ্য। হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, তোমরা বলবে তো স্যার হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জল হয়, তাহলে তো বাতাসে কোনো হাইড্রোজেনই থাকতো না, সব তো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল হয়ে যেত, নর্মালি বিক্রিয়া করে না, তার জন্যে কিছু শক্তি দিতে হয়, তাহলে এমনি তো বিক্রিয়া করে না, তাহলে এদের ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, তার মানে বাতাসে যে গ্যাসগুলো আছে এদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এখানে যেটা বলি, দেখো পরে এই পাঁচ নম্বর বলছি অ্যামোনিয়া গ্যাস আর এইচসিএল গ্যাস, এদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়। কেন? এরা সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড হয়ে যাবে, তাই এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ছ নম্বরে দেখো এই হাইড্রোজেন গ্যাস আর যদি ক্লোরিন গ্যাস রাখি, এরা কিন্তু সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে এদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ এরা বিক্রিয়া করে এইচসিএল হয়ে যাবে। এই দেখো সাথে বলছি অক্সিজেন আর এনও, এদের ক্ষেত্রেও প্রযোজ্য না, কারণ এরা বিক্রিয়া করে কি হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড আর ও2 গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য নয়। তাহলে এরকম যে কোনো চারটে অপশান দিয়ে বলবে কাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাহলে আশা করি পারবে। তোমাদের এই আইডিয়াগুলো আর যদি মনে থাকে, তাহলে তোমরা এখান থেকে যদি এমসিকিউ আসে তোমরা খুব সহজে তার আনসার করে দিতে পারবে। এখানে একটা প্রমাণ পড়ে, এই প্রমাণটা কিন্তু করে দেখাতে হয় যে প্রমাণ করো কোনো গ্যাসের অংশচাপ সমান ওই গ্যাসে মোল ভগ্নাংশ ইনটু গ্যাস মিশ্রণের মোট চাপ। ঠিক আছে, তার মানে এইটা প্রমাণ করতে বলে, ধর এই আইতম গ্যাস, আই বলেছি সে হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম হতে পারে, আয়ের গ্যাস, এই গ্যাসের
অংশচাপ ইকুয়াল টু এই গ্যাসের মোল এক্স দ্বারা মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ ইনটু গ্যাসের মোট চাপ, এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এইটা প্রমাণ কিন্তু পরীক্ষায় পড়ে। তাহলে এটা প্রমাণ পড়লে আমাদের আগে ধরে নিতে হবে, মনে করি টি উষ্ণতায় পরস্পর বিক্রিয়া করে না, এরূপ দুটি গ্যাস এ এন্ড বি একটি ভি আয়তনের আবদ্ধ পাত্রে উপস্থিত। ঠিক আছে, যেখানে এ এবং বি এর মোল সংখ্যা যথাক্রমে এন এ এবং এন বি ও অংশচাপ যথাক্রমে পি এ এবং পি বি। ঠিক আছে, এই জায়গাটা আগে ধরে নিতে হবে। এবার এখানে আমরা কতগুলো জিনিস বলে দিচ্ছি, তাহলে এটা ধরে নিয়ে এবার বলবে গ্যাসের মোট চাপ পি ইকুয়াল টু তাহলে কি হবে পি এ প্লাস পি বি। এবারে মোট মোল, মোট মোল সংখ্যা এন ইকুয়াল টু কি এন এ প্লাস এন বি, এটা মোট মোল সংখ্যা, যে দুটো গ্যাস আছে তাদের মোট মোল সংখ্যা এটা। তাহলে দেখো প্রমাণটা করতে গেলে আগে এটা ধরে নিতে হবে যে একটা আবদ্ধ পাত্র, এই একটা আবদ্ধ পাত্র, এর আয়তন ভি ক্যাপিটাল ভি আর উষ্ণতা টি, এর মধ্যে এ আর বি দুটো গ্যাস আছে। ঠিক আছে, এর মোল এন এ, এর মোল এন বি, এর অংশচাপ পি এ, এর অংশচাপ পি বি, এটা ধরে নিতে হচ্ছে। হ্যাঁ, এটা ধরে নিয়ে এবার আমরা আলোচনা করছি। তাহলে আমরা জানি যদি গ্যাস এগুলো সব আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হবে, ধর পি টোটাল চাপ তো পি, পি ভি ইকুয়াল টু কি এন আর টি, এন আর টি মোট গ্যাসের ক্ষেত্রে হচ্ছে এইটা, তাই না? আবার যদি এ গ্যাসের ক্ষেত্রে বলি পি এ ভি, এ গ্যাসের আয়তন, এ গ্যাসটাও তো পুরো জায়গা জুড়ে আছে, আয়তন তো এর টোটালটাই ভি, এ ভি দুটো গ্যাসের আয়তন ভি, আবার এ গ্যাসেরও আয়তন ভি, আবার বি গ্যাসেরও আয়তন ভি, এ গ্যাসের অণুগুলো তো সব জায়গায় আছে, তাই না? তাহলে পি এ ভি ইকুয়াল টু কি এন এ আর টি, এটা দু নম্বর। আবার বি গ্যাসের ক্ষেত্রে যদি বলি পি বি ভি এন বি আর টি, এটা কত, তিন নম্বর। তো আর হলো, এবারে আমরা যদি বলছি যে ধরো দুই ভাগ এক করে পাই, তাহলে দুই ভাগ এক করলে কি হচ্ছে, এই পি এর তলায় কে আসছে, এই পি ভিভি তো কেটে গেল, এটাকে এটা দিয়ে ভিভি কেটে গেল, তাহলে পি এর তলায় পি, আর টি কেটে গেল, তাহলে কি পাচ্ছি এন এর তলায় এন, এন এর তলায় এন, তাহলে অর আমরা কি পাচ্ছি পি এ ইকুয়াল টু, তার মানে এ গ্যাসের আংশিক চাপ ইকুয়াল টু কি হচ্ছে, দেখো এন এ বাই এ,
আমরা আগে পড়েছি বেসিক কনসেপ্টে, একজনার মূল সংখ্যা আর টোটাল মূল সংখ্যা, এটা তো বলে মূল ভগ্নাংশ। একজনার মূল সংখ্যা বাই টোটাল মূল সংখ্যা, এটাকে কি বলি? মূল ভগ্নাংশ বলি। তাহলে এখানে আমরা কি করছি যে এন এ বাই এন ইন্টু কি টোটাল পি, এই বড় পি। তাহলে এইটাকে অর অর আমরা কি বলছি, পি এ ইকুয়াল টু কি, এইটাকে আমরা কি ধরি, মোল ভগ্নাংশ এক্স এক্স ইন্টু পি, এক্স ইন্টু পি। দেখো এটাকে তাহলে কি হলো, পি এ, তাহলে মানে এক্স এ মানে এর মোল ভগ্নাংশ। তাহলে পি এর অংশচাপ সমান কি হলো, পি এর মোল ভগ্নাংশ ইন্টু গ্যাসের মোট চাপ। তাহলে অনুরূপে দেখো আবার তিনকে এক দিয়ে ভাগ করলে পাওয়া যায়, এবার লিখবো অনুরূপে অনুরূপে থ্রি ডিভাইড বাই এক করলে পাই, আর দেখাতে হবে না। তাহলে পি বি ইকুয়াল টু কি হবে, এক্স বি ইন্টু টোটাল পি, এইটা হবে। তার মানে এখান থেকে কি প্রমাণ করতে পারি, এ গ্যাসের ক্ষেত্রে হলো, বি গ্যাসের ক্ষেত্রে হলো, এবং যদি 100টা গ্যাস হতো প্রত্যেকের ক্ষেত্রে হবে। অতএব কি পি আই ইকুয়াল টু কি, আইতম গ্যাসের অংশচাপ ইকুয়াল টু কি, আই গ্যাসের মোল ভগ্নাংশ ইন্টু কি, পি ইন্টু কি টোটাল পি। তাহলে এই প্রমাণ হয়ে গেল, বোঝা গেল? তাহলে এখানে কি হয়ে গেল, এই প্রমাণ হয়ে গেল, ক্লিয়ার? তাহলে যদি আসে এই প্রমাণটা এভাবে তোমরা করতে পারবে, এখানে কারোর কোনো প্রবলেম নেই। একটা ছোট্ট প্রমাণ, ভালো করে এটা প্র্যাকটিস করবে, এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে। তাহলে এটা শেখা গেল, এটা আমি মুছে দিলাম। এবার এই ডাল্টনের অংশচাপ সূত্র থেকে আমি একটা সিম্পল ম্যাথামেটিক্যাল প্রবলেম করাবো। এই একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম করলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে যে কোনো প্রবলেম এলে তোমরা খুব সহজে তার আনসারও করতে পারবে। লেখো 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস এবং 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস ২৯৮ কেলভিন উষ্ণতায় একটি আবদ্ধ পাত্রে রাখা আছে। ওই মিশ্রিত গ্যাসের মোট চাপ 10 atm হলে হাইড্রোজেন ও নাইট্রোজেন গ্যাসের অংশচাপ কত? ঠিক আছে, কি বললাম, হাইড্রোজেন ও নাইট্রোজেন গ্যাসের অংশচাপ কত? এই একদম সিম্পল প্রবলেম, আমাদের করে দেখাতে হবে। তাহলে এখানে দেখো আমরা আগে মোল সংখ্যা বের করব। হাইড্রোজেনের মোল সংখ্যা আমরা কি জানি, W ভর বাই কি, আণবিক ভর। তাহলে ভর কত, 4 গ্রাম, আর হাইড্রোজেনের আণবিক ভর কত, 2, হাইড্রোজেন H2, তাহলে এখানে 2। আবার এই মোল সংখ্যা, নাইট্রোজেনের মোল সংখ্যা কত, 14 গ্রাম বাই কি, 28, L2 তো 28 গ্রাম, তাহলে 0.5। তাহলে টোটাল মোল সংখ্যা কত, টোটাল মোল, তাহলে 2 + 0.5, তার মানে কি 2.5। তাহলে আমরা জানি এই হাইড্রোজেনের অংশচাপ ইকুয়াল টু হাইড্রোজেনের মোল মোল ভগ্নাংশ বাই টোটাল মোল ইন্টু কি, মোট চাপ।
তার মানে হাইড্রোজেনের মোল সংখ্যা কত? 2/2.5×10, তাহলে এখানে কত হলো? 4, মানে 8 ATM। আবার তোমার নাইট্রোজেনের অংশ চাপ ইকুয়াল টু কি হলো? নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, তাহলে নাইট্রোজেন 0.5/2.5 × কত? পি। তার মানে পি, পিটা কত আছে? পি তো 10, তাহলে এখানে 4, তাহলে এখানে 2 ATM। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এরকম প্রবলেমটা দেখো অনেকটা বড়, কিন্তু আনসারটা ভেরি সিম্পল। তাহলে এরকম যদি প্রবলেম আসে, সঙ্গে সঙ্গে তোমরা আনসার করে দেবে, কেউ না বুঝতে পারলে আমাকে ফোন করবে, অবশ্যই ফোন করবে। তাহলে ক্লিয়ার হলো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র এবং ডাল্টনের অংশচাপ সূত্র, দুটো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখান থেকে যে কোনো প্রবলেম এলে আমরা খুব সহজে আনসার করতে পারবো। তাহলে আজ আমি এই পর্যন্ত রাখছি। পরের ক্লাসে কেটিজি অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাস, বাংলায় আদর্শ গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আজ আমি এই পর্যন্ত রাখলাম।